আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ফল নিয়ে আসছি। দেখতে অনেকটা কাঁঠালের মতো, কিন্তু এটা কাঁঠাল না, এটার নাম হচ্ছে ডোরিয়ান। যেমন কাঁঠালে আমরা হাত দিতে পারি, কিন্তু এটাতে কোনোভাবে হাত দেওয়া যায় না, দিলে হাতের ভিতরে ফুটো হয়ে যাবে। এটা অনেক অনেক সার, আগাটা হচ্ছে অনেক সুস্লো। এর ভিতরে কীরকম ফল আছে, এর ভিতরে জিনিসটা আমি এখনও জানি না, এই প্রথম খাবো। বাট আমি শুনেছি অনেক টেস্টি, আর এটা হচ্ছে একটা স্মেলি টাইপের টেস্ট, মিষ্টির পরিমাণটা অনেক বেশি। আর এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে হয়, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এইসব কান্ট্রিগুলোতে হয়। আমাদের দেশে ডোরিয়ানটা হয় না, মানে আমাদের দেশেও এখনও সব রকমের ফ্রুটস হচ্ছে। তো দেখা যাক কিভাবে কাটে। আমার হাজব্যান্ডও জানে না, নিয়ে আসছে এটা, ও অনেক আগে খেয়েছে কিন্তু আমরা খাইনি, এই প্রথম আমার বাসায় নিয়ে আসলো। কীভাবে কাটতে হয় কাটো, স্টার্ট। আমরা অপেক্ষা করছি এটা। এটার মুখ কোন দিকে? আচ্ছা, এই যে এটা মুখ, এটা বোটা থাকে, বোটাটা হচ্ছে ছিঁড়ে গেছে, বাট অনেক পাকা মনে হচ্ছে। আমি একটু টিপ দিয়ে দেখছি, মানে খুবই ভয়ঙ্কর, হাতে মনে হচ্ছিল ফুটে গেছিল। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কাঁঠালের মতো নাকি? কয়টা ফল থাকবে? চারটা। এমন কেন, নষ্ট হয়ে গেছে? না নষ্ট হয়ে গেছে না, বেশি পেয়ে গেছে। বেশি পেয়ে গেছে তাই না? এই যে এরকম একটা চামচ দেখি আব্বা, এই যে চামচ নিয়ে আসছি তোমার জন্য। মানে এটা কাটার সিস্টেম আছে, একটা হাত দিলে এমনি খুলে দেয় সেভাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই যে এক একটাই, এক পিসের দাম 20 পাউন্ড। এই এক এই ডোরিয়ানটার দাম হচ্ছে 25 পাউন্ড। মনে হচ্ছে এই যে ইয়ের মতো কিছুটা, আমরা ওই যে বাঁধাকপি খাই না, লম্বা টাইপের বাঁধাকপি। এটা একটা ফল তাই না? বীজ কেমন? এটার সাথে এটা এরকম এরকম। এর ভিতরে টোটাল 4টা ফল থাকে। সবগুলো কেটে ফেলবা নাকি? না খাওয়া যায়, এটা রেখে দাও না হলে। কোনো স্মেল তো পাচ্ছি না, তাহলে স্মেলি কিভাবে হবে? কোনো গন্ধই পাওয়া যাচ্ছে না। কাঁঠাল ফুটে যাচ্ছে আমার হাতে, লেখাই থাকে নো অ্যালাউড প্লেন, হংকং এ ব্যান্ড। এটা প্লেন নাই, দেখতে তো সুন্দরই লাগছে ভিতরে। মনটা খাও আগে, এর ভিতরে একটা আছে, এটা এটা খোলা দরকার। এটা হচ্ছে এরকম থাকে। ওয়াও, দেখতে তো সুন্দরই লাগতেছে। কোনটা? ও গন্ধ, ওই গন্ধ তো পাই না, এখনো পাই নাই। দেখি দেখি একটু চেপে দেখি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওই ভাঙাটা দিন, ওই দুই সাইডে একটা হাতে কেটে নাও। দেখি খেয়ে দেখি, তাই খাবে একটু, তুমি খাও, তোমরা খাবে। বিসমিল্লাহ। গন্ধ গন্ধ কি রকম? মানে সুইট যখন অতিরিক্ত আকারে পেকে যায়, যে একটা টেস্ট পাওয়া যায় ওই টাইপের। অনেক এক্সপেন্সিভ একটা ফল, একটা ডোরিয়ান নিয়ে আসছে, এটার দাম হচ্ছে 25 পাউন্ড, বাংলাদেশি টাকা প্রায় 3800 টাকা। এর ভিতরে একটা বীজ আছে, বীজটা দেখি। বীজ ভালো না? না এটা না, এটা একটা একটাই, তিনটাই আছে। ও বীজটা কিছুটা কাঁঠালের বীজের মতো, বাট মিল নাই। কাঁঠালের পাতাটা কি কাঁঠালের মতো?
বাট আমি অনেক দিন থেকে বলি যে একটা ডোরিয়ান নিয়ে আসার জন্য শুনছি যে অনেক সুইট, অনেক সুইট, অতিরিক্ত সুইট বেশি খাওয়া যায় না। অনেক দিন থেকে বলি আনবো আনবো করে আনা হয় না, গুরুত্ব ওইভাবে দেওয়া হয় না, যেহেতু ও আছে এর ভিতরেও আছে তো লস হয় নাই। তো আহিল আবার হাত দেয় না, হাত ধরে না, বাবা থ্যাংক ইউ, খাও খাও। যাই হোক আলহামদুলিল্লাহ নতুন একটা ফল টেস্ট করলাম, বাট টেস্ট হচ্ছে মিষ্টি, অনেক মিষ্টি, কিন্তু আনারস টাইপের কিছুটা টেস্ট। এটা একটু বেশি বেশি পেকে গেছে তো সাইডটা একটু লাল হয়ে গেছে। যারা নিয়মিত খায় তারা জানে কয়টা থাকে, ওইগুলো দেখলাম হাত দিয়ে বাড়ি বাড়ি লাঠি ছোট একটা লাঠি দিয়ে বাড়াচ্ছে, বাড়ালে ওরা বুঝতে পারে ওই সাইজ। ওকে যাই হোক নতুন একটা ফল টেস্ট করলাম, ভালো থাকবেন সুস্থ থাকবেন, যদি জানি না বাংলাদেশে পাওয়া যায় কিনা, যদি কারোর নাগালে পান খেয়ে দেখবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।